إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل فرض عليكم التقوى والرسول صلى الله عليه وسلم كان يوصينا بالتقوى সম্মানিত মুসলিমান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার নির্দেশনা দিচ্ছি। যে এই তাকওয়ার নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাকওয়ার ওসিয়ত করতেন, সেই তাকওয়া অবলম্বন করা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এই তাকওয়া অবলম্বনের মাধ্যম হচ্ছে একটি বড় জিনিস হচ্ছে আল্লাহকে চেনা, তার নবীকে চেনা এবং দিনকে বোঝা। কোরআনে করিম এবং হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যদি আমরা গবেষণাকে দেখতে পাবো, সবচেয়ে মুত্তাকি মানুষ হচ্ছেন আল্লাহর নবীগণ, আল্লাহর রসুলগণ, তারপর হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তারাই আল্লাহর ওলি। নবীরা ওলায়েতের দরজা পার হয়ে নবী হয়। ওই সমস্ত মানুষগুলি পথভ্রষ্ট যারা মনে করে যে ওলিদের দরজা নবীদের উপরে। এই জন্য ইমামরা যুগে যুগে বলে গেছেন, যারাই বলবে যে ওলিদের দরজা নবীদের উপরে তারা পথভ্রষ্ট। ওলিদের সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করতে চাই। মানুষের কাছে ওলি কারা আর আল্লাহর কাছে ওলি কারা, মুশরিকদের কাছে ওলি কারা আর ইমানদারদের কাছে ওলি কারা, এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলার চেয়ে সত্যবাদী আর কেউ নেই, তিনি সত্য কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথক আর কেউ নেই, তিনি যা বলেছেন সেটাই আমাদেরকে শিখা দরকার। আমাদের নিকট যা আমাদের 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 নিকট যারা ওলি আর মুশরিকদের নিকট যারা ওলি তারা একরকম হইতে পারে না, কারণ উভয়ের দিন ভিন্ন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের দিন, দিন দুইটা একসাথ করা যাবে না। যারা মনে করে সব কিছু একসাথ করে ফেলবে, সবাইকে একসাথে নিয়ে চলবে, এভাবে তারা আল্লাহর কোরআনের সরাসরি বিরোধিতা করছে। কোরআনে করিম আলাদা করে দিয়েছেন, বলেছেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, দিন যেমন আলাদা প্রত্যেকের অলি বা মুরব্বীও তেমনি আলাদা। কখনো ইমানদাররা কাফেরদের কাউকে অলি বানাইতে পারে না, তেমনিভাবে শিরিককারীরা ইমানদারদের কাউকে অলি বানায় না। ইমানদারদের অলি আলাদা, কাফেরদের অলি আলাদা, কারণ দিনও তাদের আলাদা। অনুরূপভাবে এবাদতের ক্ষেত্রে উভয় পার্থক্য রয়েছে। ইমানদাররা আল্লাহর এবাদত করে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেগুলি এবাদত করো আমি সেগুলি এবাদত করব না, ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ, আমি যেগুলি এবাদত করি তোমরা সেগুলি এবাদত করবে না। এর অর্থ হচ্ছে এবাদতের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। ইমানদাররা যার এবাদত করে, মুশরিকরা তার এবাদত করে না। মুশরিকরা আল্লাহর এবাদত করে না এটা আমরা বলছি না। মুশরিকরা আল্লাহর এবাদত করার সাথে অন্য এবাদত করার অর্থই হচ্ছে আল্লাহর এবাদত হয় না। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে দিয়েছেন, আনা আগনা শুরাকা আনি শিরক,
মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গাইরি তারাকতুহু ওয়া শিরকাহু, যে যে কেউ আমার সাথে অন্য কাউকে আবাদতে শরিক করবে তাকেও আমি ছেড়ে দিই, তার আবাদতকে আমি ছেড়ে দিই। এর অর্থ হচ্ছে যারাই আল্লাহর সাথে অন্য কারো আবাদত করবে তারা আল্লাহর আবাদত করে না বরং শয়তানের আবাদত করে এবং তথাকথিত সমস্ত ওলি আল্লাহদের আবাদত করে। এই জন্য আবাদতের পদ্ধতির ক্ষেত্র ইমানদারদের পার্থক্য রয়েছে আর মুশরিকদের, তাদের শরিক যারা আল্লাহর সাথে যারা শরিক করে তাদের পার্থক্য রয়েছে। যারা মুশরিক শিরিক করে তারা আল্লাহর সাথে কেউ কেউ দুইজনের আবাদত করে, তারা কেউ কেউ দুই ইলার আবাদত করে। সূরা নাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ দুই আল্লাহর ইবাদত করো না, তোমাদের তোমাকে কেবলমাত্র এক ইলাহি রয়েছে, এক ইলাহি রয়েছেন। অর্থাৎ ইমানদারের জন্য এক ইলাহ আর মুশরিকদের কেউ কেউ দুই ইলাহ বা তিন ইলাহ বা দশ ইলাহ বহু ইলাহর ইবাদত করে। আল্লাহ তাআলার সাথে তারা অন্য অনেক কিছুর ইবাদত করে এবং তারা এত বেশি ইবাদত করে যে অনেকের কত তাদের মাবুদ কথা তা গুনও শেষ করতে পারবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দিন নিয়ে আসেন আরবের মুশরিকরা তখন অনেক আবাদত অনেক কিছু আবাদত করত, তখন তারা আফসুস করে বলেছিল হাযা সাহিরুন কাদ্দাব, এই নবী মিথ্যাবাদী এবং জাদুকর। আজ আল আলিয়াতা ইলাহান ওয়াহিদা ইন হাযা লাশাইউন উজাব, আমাদের সমস্ত মাবুদদেরকে কি এক মাবুদ বানিয়ে দিল, সমস্ত ওলিয়ালাদের কি সব কিছু দূর করে দিল। ইন হাযা লাশাইউন উজাব, এ তো বড় আশ্চর্যজনক জিনিস। কিন্তু আল্লাহ তাআলা সূরা মুমিনুনে এ রদ করে বলে দেন ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এরা মিথ্যাবাদী। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি। ওয়ামা কানা মাহু মিন ইলাহিন, আল্লাহর সাথে আর কোনো ইলাহ থাকতে পারে না। সুতরাং আল্লাহ ইমানদাররা একজনের আবাদত করে আর মুশরিকরা আল্লাহর সাথে আরও বহু ইলাহের আবাদত করে। যাদের আবাদত করে তাদেরকে তারা ওলি হিসেবে মেনেই আবাদত করে। ওলি শব্দের অর্থ মুরব্বি, ওলি শব্দের অর্থ অভিভাবক, অলি শব্দের অর্থ বন্ধু, অলি শব্দের অর্থ সাহায্যকারী। এ সার্বিক অর্থেই ইমানদাররা আল্লাহ তাআলাকে গ্রহণ করে আর যারা মুশরিক বা শিরিক করে তারা আল্লাহর সাথে এরকম বহু ইলাহের ইবাদত করে যারা তাদের কাছে সাহায্য প্রার্থনা তারা করে থাকে। ইমানদাররা একমাত্র আল্লাহর ইবাদত করে থাকে আর কারো ইবাদত করে না, আল্লাহকে তারা অলি হিসেবে গ্রহণ করে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লাহু, ইমানদারদেরকে শুধু এই নির্দেশ দেওয়া হয়েছে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। এই একমাত্র আল্লাহর ইবাদত এটা হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য, আর যারা মুশরিক তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ ব্যতীত বহু ইলাহের ইবাদত করে এবং তাদেরকে ওলি হিসাবে গ্রহণ করে থাকে। ওলি গ্রহণ করার কারণেও পার্থক্য হয়ে যায়। প্রথমে বলেছি, আমরা খেয়াল করুন, প্রথমে বলেছি যে এই তাদের দিন আলাদা আমাদের দিন আলাদা। দ্বিতীয়বার বলেছি তারা যাদের আবাদত করে আমরা তাদের আবাদত করি না। তৃতীয় হচ্ছে যেই কারণে তারা ওলি গ্রহণ করে, ওলিদেরকে আঁকড়ে ধরে, ওলিদের পিছিয়ে পিছিয়ে দৌড়ায়, এটা ইমানদাররা যেটা যেই কারণে করে কাফেররা সেই কারণে করে না। কাফেররা কী জন্য করে? কাফেররা করে আল্লাহর কাছে মাধ্যম হওয়ার জন্য, যে এই ওলি আল্লাহরা আমাদের জন্য মাধ্যম হবে। অনেকে বলে থাকে যে আমরা তো গুনাহগার মানুষ, আমাদের কথা কি আল্লাহর কাছে যাবে নাকি? যদি মাধ্যম না ধরি আল্লাহর কাছে এটা পৌঁছাই দিবে কে? তিনি আল্লাহর নেক বান্দা, তিনি আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের কথাটা পৌঁছাই দিবেন। দুনিয়ার বুকে যেমন মন্ত্রী আমাদের ধরে রাজার কাছে যেতে হয়, সেরকম আমরাও এরকম ওলি আল্লাহ ধরে যাতে আল্লাহর কাছে যেতে হয়, এরকম মাধ্যম ধরার জন্য তারা ওলি আল্লাহ ধরে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ব্যতীত বহু ওলি গ্রহণ করে থাকে, ওলি হিসেবে অনেকে অমুক ওলি তমুক ওলি বিভিন্ন ওলি আনাচে কানাচে, ওলির কোনো শেষ নেই। এই ওলিগুলিকে যারা গ্রহণ করে তারা কি 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 বলে? তারা তাদের মূল কথা হচ্ছে এটা মা না আবুদুহুম ইল্লা লিউকারিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধু এদের আবাদত এই জন্য করি যারা সুপারিশ করে আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে। ওর নিজেদের কোনো ক্ষমতা নাই কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে, সেজন্য আমরা এদের পিছু নিয়ে থাকি। অথচ ইমানদাররা কখনো এই জাতীয় ওলি গ্রহণ করে না। ইমানদাররা বলেন আমাদের ওলি তো একমাত্র আল্লাহ তাআলা,
আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন সূরা আনআমের মধ্যে, কুল আগায়রাল্লাহি আত্তাখাযু ওয়ালিয়্যান, তুমি হে নবী আপনি বলে দিন আমি কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ওলি হিসাবে গ্রহণ করব? কখনো নয়। এর অর্থ হচ্ছে ইমানদাররা যে জন্য আল্লাহকে ওলি হিসাবে, একমাত্র আল্লাহকে ওলি হিসাবে গ্রহণ করে, আর যারা মুশরিক শিরিক করে তারা আশেপাশে খুঁজতে থাকে কোথায় কোন ওলি পাওয়া যায়, তাকে ধরে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। কিন্তু তারা বলে যে না, আপনাকে ডাকলে তো আপনি সাড়া দিবেন না, অমুকের মাধ্যমে আসতে হবে, তমুকের মাধ্যমে আসতে হবে। এই জন্য তারা বিভিন্ন মাধ্যম খুঁজতে থাকে। ইমানদার এবং মুশরিকদের ওলি গ্রহণের কারণও আলাদা, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। চার নম্বর হচ্ছে ইমানদার চেনার, ইমানদারের ওলি চেনার নিয়ম আছে কিছু, আর কাফেরদের ওলি চেনার কিছু নিয়ম আছে। কাফেররা ওলিকে কিভাবে চিনে? কাফেররা ওলিকে চিনে এই জন্য তাদের ইবাদত করার জন্য, তাদের কাছে কিছু প্রার্থনা করার জন্য, তাদের তাওয়াস ওসিলা দেওয়ার জন্য, তাদের দিয়ে বরকত হাসিলের জন্য, তাদের গায়ে লটকে থাকার জন্য, অথবা তাদের কবরে মসে করার জন্য, আর তাদের দিকে এইদিকে মানুষকে আহ্বান করার জন্য এই কাজ করে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জিনিসটা উল্লেখ করেছেন। আর ইমানদাররা কি করে? ইমানদাররা ওলি আল্লাহদেরকে চিনে কি জন্য? তাদেরকে কষ্ট না দেওয়ার জন্য, ওলি আল্লাহদেরকে কষ্ট না দেওয়ার জন্য, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য, তাদেরকে ভালোবাসবে এবং তাদের বিপদে পড়লে সাহায্য করার জন্য। আমরা দেখি মুশরিকরা কি করে, শিরিক যারা করে তারা ওলি আল্লাহদের কিভাবে, ওলি আল্লাহদেরকে কি জন্য গ্রহণ করে, কিভাবে তাদেরকে গ্রহণ করে সেটা আমরা দেখতে চাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বলছেন আফা হাসিবাল্লাযিনা কাফারু ইত্তাখাযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, যারা কুফরি করে শিরিক করে মুশরিকরা তারা কি মনে করেছে তারা আমাকে ছেড়ে আমার বান্দাদেরকে ওলি বানিয়ে নিবে, আমি তো তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নাম, জাহান্নামকে তাদের জন্য মেহমানদারি হিসেবে প্রস্তুত করে রেখেছি। এর অর্থ হচ্ছে এরা আল্লাহ ছাড়া অন্য কাউকে এবাদতের জন্য গ্রহণ করে থাকে, এরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ওলি হিসেবে গ্রহণ করে এবাদত করার জন্য, আর ইমানদার একমাত্র আল্লাহর এবাদত করে থাকে, আর কারো এবাদত করে না। এদের কারণ ওলি হিসেবে গ্রহণ করার কারণ হচ্ছে এবাদত করা। অনুরূপভাবে দ্বিতীয় আরেকটি কারণ তারা ওলি হিসেবে গ্রহণ করে থাকে এদেরকে, তা হচ্ছে আল্লাহ ছাড়া এদের কাছে ডাক কিছু চাওয়ার জন্য। সূরা রাদ আল্লাহ তাআলা বলছেন কুল আফাত্তাখাযতু মিন দুনি আউলিয়া লা ইয়ামলিকুনা আনফুসিহিম নাফআ ওয়ালা দাররা, হে নবী আপনি বলে দিন হে মুশরিকরা তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছু ওলিদের গ্রহণ করে থাকো যাদের কাছে কিছু তোমরা কিছু চেয়ে থাকো, অথচ এরা তাদের নিজেদের জন্য কোনো উপকার বা অপকার করার কোনো ক্ষমতা রাখে না, কিন্তু মানুষ এদের পিছনে দৌড়াচ্ছে, এদেরকে ওলি হিসেবে গ্রহণ করছে। এর অর্থ হচ্ছে এটা শিরিক, মুশরিকদের ওলি হিসেবে গ্রহণ করা, ইমানদার কখনো তাদেরকে সেজন্য ওলি হিসেবে গ্রহণ করে না। মুশরিকরা আরও যে কারণে ওলি হিসেবে গ্রহণ করে থাকে তা হচ্ছে এদেরকে এদের ওসিলা ধরার জন্য, তথাকথিত ওসিলা ধরার জন্য। এই ওসিলা শব্দের অর্থ কখনো মাধ্যম ধরা নয়, কিন্তু এরা মনে করে ওসিলা ধরার অর্থ হচ্ছে মাধ্যম ধরা, সেই অর্থে তারা নিয়ে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন সূরা ইসরার মধ্যে উলাইকা আল্লাযিনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওয়াসিলাতা, তারাই হচ্ছে ওই সমস্ত সম্প্রদায়, ওই মুশরিকরা তারাই যারা তাদের রবের কাছে ওসিলা খোঁজে। উলাইকা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওয়াসিলাতা, এরা তাদের রবের কাছে ওসিলা খোঁজে, ইমানদাররা ওসিলা খোঁজে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায় আল্লাহ তাআলার, আর মুশরিকরা নৈকট্য অর্জন করতে চায় তাদের ওলি আল্লাহদের। বিশাল পার্থক্য দুজনের মধ্যে, একজন ইবাদত করে যে আল্লাহর নৈকট্য অর্জন করবে, আর একজন ইবাদত করে কর্মকাণ্ড পরিচালনা করে ওলি আল্লাহদের কাছে ভালো হবে, তাদের কাছে প্রিয় পাত্র হবে, এই জন্য তাদের ইবাদত করে থাকে। মুশরিকরা রূপভাবে আরও যে কারণে তাদের ওলি আল্লাহদের পিছনে ছুটে তা হচ্ছে বরকত হাসিলের জন্য, বরকত লাভ করার জন্য। তাদের বইতে বরকত লাভের কথা খুব বেশি পাবেন, কথায় কথায় শুধুমাত্র তারা শুধু বরকতের কথাই বলে, দাবা লিখে তারা শেষ করে দেয়, কথায় কথায় শুধু বরকত শুধু খোঁজে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, মানুষের জন্য আল্লাহ ব্যতীত আর কোনো ওলি থাকতে পারে না, যারা এরকম ওলি গ্রহণ করবে কি করবে? আল্লাহ তাআলা বলছেন ইউদাআফু লাহুমুল আযাব, ইউদাআফু লাহুমুল আযাব, তাদের জন্য আযাব বহুগুণ বর্ধিত করা হবে। মা কানু ইস্তাতিউনা সামা ওয়া মা কানু ইউবসিরুন,
তারা শুনতেও চাইতো না, দেখতেও চাইতো না, বরং তারা মানুষের পিছু নিত, অলি আল্লাহদের পিছু নিচ্ছে তাদের কাছ থেকে বরকত হাসিলের জন্য। অথচ বরকত একমাত্র আল্লাহ তাআলা তার কাছেই, এবং তিনি যেগুলোতে নাজিল করেছেন সেগুলোতেই, এর বাইরে ব্যক্তি সত্তার মধ্যে কোনো বরকত হাসিল খোঁজা এটা শিরিক ছাড়া কিছুই নয়। মুশরিকরা আর যে কারণে অলি আল্লাহদের পিছনে ঘুরে, তা হচ্ছে অলি আল্লাহদের সাথে লেগে থাকার জন্য, সম্পর্ক তৈরির জন্য কেউ কেউ সাজারা বানায়, কেউ কেউ তাদের গাছ বানায়, কেউ কেউ বলে যে অমুকের সাথে নিজে সম্পৃক্ত, কেউ কেউ বলে আমি অমুকে অমুকে চিস্তিয়া সাবেরিয়া, কেউ বলে আমি কাদেরিয়া নকশবন্দিয়া, কেউ বলে মুজাদ্দিদিয়া, এভাবে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য। অথচ ইমানদার এগুলির দিকে কোনোটার দিকে সম্পৃক্ত হয় না, ইমানদার একমাত্র আল্লাহর দিকে সম্পৃক্ত হয়। যারা এই সমস্ত জিনিসের দিকে সম্পৃক্ত হয়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে এরা কাবাইতিল আঙ্কাবুত, তারা মাকড়সার জালের যেমন ঘর, সেই ঘরকে যেন আঁকড়ে ধরেছে। আল্লাহ তাআলা সূরা আঙ্কাবুতে বলেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছে তাদের উদাহরণ হচ্ছে কামাসাইল আঙ্কাবুত ইত্তাখাযাত বাইতা, যেমন মাকড়সা যেমন একটি ঘর বানায়, এই ঘরের যেমন স্থায়িত্ব নেই, এই সমস্ত ওলিদেরও তেমন কোনো গুরুত্ব নেই, আল্লাহর সামনে তাদের সামান্যতম কোনো কিছুই নেই। অথচ এদেরকে তারা গ্রহণ করে নিয়েছে আল্লাহ ব্যতীত, এবং এদের সাথে সম্পর্ক তৈরিকে নিজের জীবনের বড় পুঁজি হিসাবে গ্রহণ করে নিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ও ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আঙ্কাবুত লাউ কানু ইয়ালামুন, সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে, দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর, যদি তারা বুঝতো। মাকড়সার ঘর যে দুর্বল আপনারা বুঝতে পারেন, এক আঙ্গুল দিয়ে সেগুলি ভেঙে ফেলা যায়, এটা প্রকাশ্য দিক। আর অপ্রকাশ্য দিক হচ্ছে যখন নারী মাকড়সা বাচ্চা তার পেট থেকে বের হয়, নারী মাকড়সাকে প্রথম খেয়ে ফেলে তার বাচ্চারা, আর যখন নারী মাকড়সা তার সন্তান সম্ভব হয় তখন সে প্রথম সে পুরুষ পুরুষ পুরুষটাকে খেয়ে ফেলে। এই ঘরের যে বাচ্চাগুলি বড় হয় এমন এক ঘরে, যে ঘরে না আছে বাপ না আছে মা, অর্থাৎ তাদের কোনো অভিভাবক থাকে না। আল্লাহ তাআলা এটা যদি বুঝিয়ে দিলেন যে যারা আল্লাহ ব্যতীত অভিভাবক ধরেছে তারা মাকড়সার মতো অভিভাবক খুঁজতেছে, মাকড়সা যেন আসলে কোনো অভিভাবককে থাকে না, তেমনি ভাবে এই লোকগুলো যারা আল্লাহ ব্যতীত অন্যদিকে ঘুরছে সারা জীবন, অমুক তমুক দরগায় ঘুরে বেড়াচ্ছে, অমুক দরবারে ঘুরে বেড়াচ্ছে, এই মানুষগুলো সেরকম দিক ফাল হারা, এরা আসলে পথভ্রষ্ট, এবং এরা কখনো আল্লাহ তাআলার পথে পরিচালিত হতে পারে না। এরা আসলে এই যারা এইভাবে লটকে আসে, নিজেদেরকে সম্পৃক্ত করতে চাচ্ছে, অমুকের সাথে সম্পৃক্ত করেছে, কোনো না কোনো ভাবে তার সাথে সম্পৃক্ত করার জন্য কেউ লম্বা পাগড়ি টানে দিয়েছে, কেউ বা রুমাল ধরেছে, কেউ বা জামা ধরেছে, এভাবে ধরে ধরে কেউ বা সারা মানুষ, সারা বাংলাদেশের মানুষকে এক সম্পৃক্ত করতে চাচ্ছে। এইটা তো আল্লাহ এবং রসুলের দেয়া শিক্ষা নয়, আল্লাহ এবং রসুল সেটা শিক্ষা দেননি। আপনার সম্পর্ক হবে আল্লাহর সাথে, আপনার সম্পর্ক মানুষের সাথে নয়, ব্যক্তি বিশেষের জান্নাতের কোনো গ্যারান্টি নেই, জান্নাত দিতেও পারে না, আপনি কেন তার সাথে সম্পৃক্ত করবেন। এই জন্য মুশরিকরা যে কাজটি করে থাকে, মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য যে প্রচেষ্টা তারা চালায়, আল্লাহ তাআলা সেটাকে নিন্দা করেছেন, বলেছেন তাদের এই কাজটি মাকড়সার ঘরের মতো, তার ঘরও যেমন কাজে লাগে না, তার পরিবারও তেমনি সুস্থ থাকে না, সঠিক থাকে না। এই জন্য এই মানুষগুলো যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে, এই মুশরিকগুলো যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে নিজেদের সম্পৃক্ত, নিজেদের জন্য সম্পৃক্ত করে নিয়েছে, তারা ভুল পথে অগ্রসর হচ্ছে। অনুরূপভাবে যারা শিরিক করে, তারা আল্লাহ ছাড়া অলি আল্লাহ চিনার তাদের একটা কারণ আছে, আল্লাহ ছাড়া অন্য অলি আল্লাহ তারা ধরে, তাদের কারণ হচ্ছে মানুষদেরকে সেদিকে দাওয়াত দেয়, এবং যাতে মানুষ অন্য অন্য অলি আল্লাহকে গ্রহণ করে সেদিকে দাওয়াত দেয়। আজ বাংলার মাটিতে আনাচে কানাচে এরকম দরবারের অভাব নেই, দরবারি আলেমদের অভাব নেই, দরবারি এই সমস্ত হুজুরদের অভাব নেই, তাদের কাজই হচ্ছে কয়েকটি মানুষকে বাগিয়ে তাদের দরবারে নিয়ে যেতে পারবে। কেউ অপেক্ষা করছে বাস নিয়ে, কেউ অপেক্ষা করছে জাহাজ নিয়ে, স্টিমার নিয়ে আপনাকে নিয়ে দরবারে ঢুকিয়ে দিবে, কেউ অপেক্ষা করছে তথাকথিত বিশেষ তন্ত্র মন্ত্র নিয়ে আপনাকে সেই দরবারে নিয়ে যাবে, বিভিন্ন রকম বিভিন্ন ভাবে আপনাকে বিভ্রান্ত করার জন্য নিয়ে যাচ্ছে। এভাবে কিছু মানুষ আছে শিরকের পথে নিয়ে যাওয়ার জন্য মুশরিকরা তাদের অলি আল্লাহদের দিকে নিয়ে যাচ্ছে, আর যারা ঈমানদার তারা সেদিকে ডাকে না, মুশরিকরা তাদের অলি আল্লাহদের দিকে ডাকে। এই প্রমাণ আমরা দেখতে পাই সূরা নূহের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন নূহের জাতিকে, নূহ আলাইহিস সালাম
950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু কার দিকে দাওয়াত দিয়েছেন? কোন ওলি আল্লাহর বেদির দিকে নয়, দরবারের দিকে নয়, কোন কবরের দিকে নয়, কোন মাজারের দিকে নয়, কোন সাজারের দিকে নয়, দাওয়াত দিয়েছেন একমাত্র আল্লাহর দিকে, আল্লাহর দিকে, একমাত্র আল্লাহর ইবাদত দিকে। কিন্তু তথাকথিত লোকেরা আল্লাহর ওলির দিকে দাওয়াত দিত, তারা বলতো ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, সাবধান সাবধান, তোমরা তোমাদের এ সমস্ত মাবুদদেরকে ছেড়ে দিও না, ওয়ালা তাযারুন্না, আর ছেড়ে দিও না, ওয়াদান ওয়ালা সুয়ান, ওয়াদকে ছেড়ে দিও না, সুয়াকে ছেড়ে দিও না, ইয়াগুস ইয়াহুক এবং নাসকে ছেড়ে দিও না। এই পাঁচজন হচ্ছে আল্লাহর ওলি। সূরা জিন, সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই এই পাঁচজনের সম্পর্কে। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারীতে এসেছে কিতাবুত তাফসীরে, আপনারা দেখে নেবেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই পাঁচজন ছিল আল্লাহর ওলি। এরা আল্লাহর ওলিদের কথা শোনার জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কথার বিরোধিতা করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকেছে তাদেরকে আল্লাহর দিকে, আর এরা ডাকতো এই পাঁচজন ওলির দিকে। আজও তাই হচ্ছে, মানুষ কিন্তু দাওয়াত বন্ধ নয়, দাওয়াত সবাই দিচ্ছে, কেউ আল্লাহর দিকে দাওয়াত দেয়, কেউ নিজেদের তন্ত্র মন্ত্র পীর তথাকথিত মুর্শিদের দিকে দাওয়াত দিচ্ছে, কেউ ওলি আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে, কেউ নিজেদের বংশ নিজেদের পূর্বতন পুরুষের দিকে দাওয়াত দিচ্ছে। কিন্তু একমাত্র আল্লাহর দিকে যে দাওয়াত দিবে সেটাই হচ্ছে মুয়াহ্হিদের দাওয়াত। আর মুশরিকদের দাওয়াত হচ্ছে কিভাবে ওলি আল্লাহদের দরবারে নিয়ে আপনাকে মুশরিক বানাতে পারে, সেই চিন্তা ভাবনা তারা করে থাকে। ওয়াদ ওয়ালি, যেগুলো সম্পর্কে আমরা বলেছি কোরআন কারিম যে নামগুলি আসছে, ওয়াদ এবং শেষের ওয়াদ ছিল একজন ওয়ালি, সুয়ার একজন ওয়ালি, ইয়াবুস একজন ওয়ালি, ইয়াহুক একজন ওয়ালি, নাসর একজন ওয়ালি, এদেরকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা এই ইলাহদেরকে ছেড়ে দিও না। অর্থাৎ ওলিদেরকে কখন ইলাহ হয়ে যায়, যখন ওলিদের দিকে আহ্বান ডাকতে থাকে মানুষ, আল্লাহর দিক বাদ দিয়ে সেগুলিকে ইলাহ হিসেবে গ্রহণ করা হয়, সেগুলিকে ইলাহ হিসেবে গ্রহণ করা হয়। আজও সে অবস্থা চলছে সারা বাংলাদেশে, এইভাবে একে অপরকে ওলির আস্তানার দিকে আহ্বান জানাচ্ছে, এদেরকে ইলাহ হিসেবে গ্রহণ করা হচ্ছে। আপনি কেন তাদেরকে সেদিকে আহ্বান করছেন? আপনার আহ্বান হবে কোরআনের দিকে, সুন্নার দিকে, আপনার আহ্বান হবে আল্লাহর দিকে, আল্লাহর রাসূলের দিকে, সেদিকে না করে আপনি মাধ্যম ধরার জন্য ওলিকে মাধ্যম হিসেবে বানাচ্ছেন। মুশরিকদের সেই পদ্ধতি সরাসরি অনুসরণে আপনি করে যাচ্ছেন, এর মধ্যে আর কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা তখন রদ করলেন, সূরা বনী ইসরাঈল এদের রদ করে বলেছেন কুল্লাউ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুলুন ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা, হে নবী আপনি বলে দিন তারা যেভাবে ইলাহ বানিয়ে নিয়েছে এভাবে যদি ইলাহ থাকতো তাহলে সেই ইলাহগুলিও যিল আরশি সাবিলা আরশের অধিপতির দিকে আরশের অধিপতির সন্তুষ্টির জন্য দৌড়াতো। এর অর্থ হচ্ছে যদি দুনিয়ার বুকে আরো ইলাহ থাকতো তারা আল্লাহ সন্তুষ্টির জন্য দৌড়াতো, কারণ রব্বুল আলামিনের সাথে আর কোনো ইলাহ নেই। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি আর তার সাথে আর কোনো ইলাহ নেই। ইলাহ যদি থাকতো ধরে নেওয়া হতো সে ইলাহ আল্লাহ সন্তুষ্টির জন্য দৌড়াতো, তাহলে তোমরা কেন এদের পিছনে দৌড়াচ্ছ? আল্লাহ তাআলা যেন বলছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুবান কাবীরা, মহান আল্লাহ অতি পবিত্র এবং তিনি অনেক উপরে, তা যা তারা যা বলে তা থেকে উলুবান কাবীরা বহু উপরে, তিনি তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছে। মুসলিমরা এর বিপরীতে মুসলিমরা আল্লাহকে ওলি চিনতে চায়। কেন ওলি চিনতে চায়? এই জন্য ওলিকে যেন কষ্ট না দেয়া হয়, ওলিকে যেন কষ্ট না দেয়া হয়, ওলিকে সেটা আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আরো তারা ওলিকে চিনতে চায় যাতে ওলিকে তারা ভালোবাসে, ওলির সাথে সম্পর্ক তৈরি করে, তাদেরকে বন্ধু হিসাবে নেয় এবং তাদেরকে সাহায্য করে। এই নয় যে তাদের দরবারের মধ্যে দৌড়াতে হবে, সেটা নয়। মুসলিমরা ওলিকে এই জন্য ওলি চিনতে চায় যাতে তাদের কষ্ট না দেয়, কারণ একজন ওলিকে মুসলিমকে কষ্ট দেয়া আল্লাহর সাথে যুদ্ধ করার মতো। আবু হুরায়রা আনতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার্ব, যে কেউ আমার কোনো ওলিকে কষ্ট দিবে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছে। এর অর্থ হচ্ছে ইমানদাররা ওলিকে চিনে যাতে করে কাউকে কষ্ট না দেয়া হয়, যাতে করে কাউকে কষ্ট না দেয়া হয়। অনুরূপভাবে ইমানদাররা ওলি চিনার চেষ্টা করে যাতে তার সাথে সম্পর্কটা মধুর করে নেয়, তাকে ভালোবাসে এবং তাকে প্রয়োজনে বিপদে পড়লে সাহায্য করে। এটাই হলো উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। সূরা মায়েদা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের ওয়ালি হচ্ছেন আল্লাহ তাআলা এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু,
এবং যারা ঈমানদার তারা তোমাদের ওলি। এই ঈমানদার কারা? আল্লাযীনা ইয়ুকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা হুম রাকিউন, যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং তারা রুকু করে, অর্থাৎ তারা আল্লাহর কাছে বিনয়ী হয়। এই মানুষগুলো আল্লাহর ওলি। এদেরকে চিনতে হবে কি জন্য? তাদেরকে ভালোবাসবে অন্তর থেকে এবং তাদের জন্য প্রয়োজনে বিপদে পড়লে সাহায্য করবেন। কিন্তু এর অর্থ এই নয় তাদেরকে আপনি আঁকড়ে ধরবেন, এটা বলা হয়নি, বা তাদের পিছনে দৌড়াবেন, তাদের দরবারে আপনি দৌড়াবেন, ধর্ণা দিবেন, এটা কখনো বলা হয়নি। চিনার জন্য আপনাকে এই নির্দেশনাই দেওয়া হয়েছে যে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে তাদেরকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন এবং তাদেরকে আপনি তাদের সাথে শত্রুতা করবেন না, তাদেরকে ভালোবাসবেন এবং তাদের সাহায্য করবেন তারা বিপদে পড়লে। তৃতীয়ত, যে কারণে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন তা হচ্ছে তাদেরকে আপনি কখনো ইবাদত করবেন না বা তাদের যে কোনো কথাকে মেনে নিবেন না, তাদের কথাকে শরীয়ত মনে করবেন না, তাদের যে বেদাতকে আপনি গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে মুসলিমরা কখনো এই সমস্ত লোকদের ইবাদত করে না, বরং আল্লাহ ছাড়া কাউকে তারা ওলি হিসেবে গ্রহণ করে না। এই অর্থে কুল আগায়রাল্লাহি আত্তাখাযু ওয়ালিয়ান, হে নবী আপনি বলে দিন আমি কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে এরকম ওলি বানাবো, অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কাউকে তারা ওলি হিসেবে গ্রহণ করে না। মুসলিমরা এই ওলিদের ইবাদত দিকে আহ্বান করে না, কোনো বেদিতে যেতে আপনাকে বলে না, তারা বলে দিন শিখতে, কোরআন হাদিস বুঝতে, দিন মানতে, শরীয়ত মেনে চলতে, তারা বলে আল্লাহ রাসূলের শরীয়তকে শরীয়তের বাইরে কারো কোনো বক্তব্য হতে পারে না, নিজের মন মতো আবেগ দিয়ে কোনো কিছু গ্রহণ করার সুযোগ তারা দেয় না। এজন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা যখন ঈসা ইবনে মারিয়ামকে হাশরের দিন বলবেন, আনতা কুলতা লিন্নাসি ইত্তাখিযুনি উম্মা ইলাহাইন মিন দুনিল্লাহ, আপনি কি বলেছেন আমাকে এবং আমার মাকে তোমরা আল্লাহ ব্যতীত দুই ইলাহ গ্রহণ করো, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলবেন সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, হে রব আপনি পবিত্র, যা হক নয় তা বলা থেকে আমি নিজেকে বিমুক্ত ঘোষণা করছি, আমি কখনো সেটা বলতে পারি না। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আমি যদি বলে থাকতাম আপনি তো জানতেন, তাআলা মা ফি নাফসি ওয়ালা আলা মা ফি নাফসিক, আমি কি করেছি আপনি সেটা জানেন, আপনি কি করেন সেটা আমি জানি না। ইন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো গায়েবের সমস্ত খবর রাখেন, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আমি তো তাদেরকে সেটাই বলেছি যা আমাকে নির্দেশ দিয়েছেন, আনি ইবুদুল্লাহ রব্বি ও রব্বাকুম, একমাত্র আল্লাহর ইবাদত করো। সুতরাং মুসলিমরা কোনো ব্যক্তি বিশেষের ইবাদত দিকে আহ্বান জানায় না, তারা মুসলিমরা আল্লাহর ওলিদের দিকে আহ্বান জানায় না, ইবাদত আহ্বান জানায় না, বরং তারা আহ্বান জানায় যেন বান্দা একমাত্র আল্লাহর দিকে আল্লাহর ইবাদত করে এবং তার কাছে ফিরে আসে। যারা এর বাইরে অন্য কোন দিকে আহ্বান জানাবে তারা শিরকের দিকে আহ্বান জানাচ্ছে, আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছে না, সেটা আমাদেরকে জেনে রাখা উচিত। কিভাবে আপনি পঞ্চমত, কিভাবে আপনি চিনতে পারবেন যে মুসলিমদের ওলিকে আর মুশরিকদের ওলিকে কিভাবে চিনতে পারবেন, সেটা আমরা আলোচনা করতে চাই। মুসলিমদের কিছু আলামত আছে তাদের ওলিদের চিনার, মুসলিম ওলিদের আর মুশরিকদের ওলিদের চিনার কিছু আলামত আছে যুগে যুগে, সেটা দেখা স্পষ্ট আছে। আমরা এখন মুসলিমদের কিছু আলামত উল্লেখ করব। মুসলিমদের ওলিদের আলামত হচ্ছে দুটি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তারা কখনো পেরেশান হবে না, তারা কখনো চিন্তান্বিত হবে না। তবে বলে দিয়েছে কি আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, এই দুটি আলামত স্পষ্ট করে দিয়েছেন, তারা ঈমান রাখে এবং তাকওয়া অবলম্বন করে। এর অর্থ হচ্ছে ঈমান এবং তাকওয়া অধিকার প্রত্যেকটি মুসলিমই আল্লাহর ওলি, ঈমান এবং তাকওয়ার অধিকারী প্রত্যেকটি মুসলিমই আল্লাহর ওলি। তাদেরকে কষ্ট দেয়া হারাম, তাদেরকে কোনো রকমের ব্যথা দেয়া যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া কোনো কিছু দেওয়া অর্থ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধে নামা, এটাই হচ্ছে এই আয়াতের অর্থ। সুতরাং আপনি বুঝতে পারছেন ওলি নামে আলাদা কোনো দরবার হয় না, আলাদা কোনো কাপড় হয় না, আলাদা কোনো সিম্বল হয় না, আলাদা কোনো সাজারা হয় না, আলাদা কোনো গাছ হয় না। এরকম বানিয়ে কেউ যদি কোনো নির্ধারণ করে থাকেন তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে ওয়ালায়াতের নিদর্শন নয়। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যার ঈমান এবং তাকওয়া আছে তিনি আল্লাহর ওলি। একজন ঈমানদার মানুষ সে একজন ওলি, ওয়ালায়াতের মর্যাদা আছে, একজন ছোট হতে পারে, একজন বড় হতে পারে, অর্থাৎ কারো ওলি কম থাকতে পারে, কারো বেশি থাকতে পারে মর্যাদা তার মধ্যে, কিন্তু প্রত্যেকটি ঈমানদার মানুষ যিনি সালাত আদায় করে এবং যাকাত দেয় এবং
রুকু করে, যেমন তার ইমান এবং তাকওয়া যার মধ্যে আছে তার মর্তবা অনুসারে প্রত্যেকে আল্লাহর ওলি। এটাই হচ্ছে আমাদের শিক্ষা, যে দুটি আলামত স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। এরপর আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং আখিরাতের জীবনে রয়েছে, অর্থাৎ দুনিয়ার জীবনে সুসংবাদ রয়েছে। সেটা কি? তিলকা হায়াতুল বুশাল মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মাঝে মধ্যে কারো কারো প্রশংসা করে, কাউকে ভালোবাসে, সেই কারো কারো প্রশংসা করে, কারো ভালোবাসা দুনিয়ার বুকে ঢেলে দেওয়া হয়। রাসূল বলেছেন, সেটা হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত, যেটা দুনিয়ার বুকে স্পেশাল সুসংবাদ দুনিয়ার বুকে আল্লাহ দিয়ে দেন, আর আখিরাতে তার জন্য রয়েছে জান্নাত। এটাই হচ্ছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই দুটি আলামত দিয়ে ঈমানদাররা সবসময় ওলি আল্লাহদের চিনেছেন। এই দুটি আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত হচ্ছে ঈমান এবং ঈমান। এই ঈমানের ব্যাপার, ঈমান যার নেই সে আল্লাহর ওলি হইতে পারে না। যে ব্যক্তি তাওহীদ শিখতে পারেনি, যে ব্যক্তি তাওহীদের ঘরে কথা বলে না, তাওহীদের দিকে দাওয়াত দেয় না, তাওহীদ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করা নয়, ইল্লাল্লাহ জিকির করা নয়, আল্লাহ আল্লাহ নাম দিয়ে সারাক্ষণ জিকির করা নয়, তাওহীদ বুঝার জিনিস আছে, যারা তাওহীদ বুঝে নাই তারা আল্লাহর ওলি হইতে পারে না, তাদের তারা আল্লাহর ওলি হইতে পারে না। তাওহীদ যে যার আছে, ঈমান যার আছে, তাকওয়া যার আছে, সেই ব্যক্তি আল্লাহর ওলি হবে। এই দুটি আলামতের মাধ্যমে যুগ যুগ আলেমরা, ইসলাম মুসলিমরা তাদের ওলিদের চিনে ফেলেছে। এর বাইরে অন্য কোনোভাবে ওলায়াতের পথে যাওয়ার কোনো সুযোগ নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাল তাদরুনা মাল ঈমান বিল্লাহ, তোমরা কি জানো আল্লাহর ঈমান কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবা কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই বেশি জানে। ক্বালা শাহাদাতু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এই সাক্ষী দেয়া যে আল্লাহর ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়া ইকামুস সালাতি, সালাত কায়েম করা, ওয়া ইতাউ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া সিয়ামু রমাদান, এবং রমজানের সওম পালন করা। এর অর্থ হচ্ছে আল্লাহর অতি ওলি হতে হলে এই কাজগুলি আপনাকে করে যেতে হবে, এর মাধ্যমে আপনি ওলি হতে পারবেন। এই হিসাবে ইমানদাররা সবাই আল্লাহর ওলি, মুসলিমরা সবাই আল্লাহর ওলি, কারণ তারা দুই শাক, যে সমস্ত মুসলিমরা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, সালাত আদায় করে, সওম পালন করে, যাকাত দেয়, হজ করে, এরা এবং এর আবাদ, এই সমস্ত আবাদতের মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এরাই আল্লাহর ওলি, এদের সাথে কোনো রকমের কষ্ট দেওয়া কিছু করা যাবে না। এটাই ইমানদাররা এই জন্য ওলি আল্লাহকে শিখে, এই জন্য নয় যে ওলি আল্লাহ থেকে কিছু উপকৃত হব, তার কাছ থেকে কিছু গ্রহণ করে নিব, অথবা সে আমার কোনো উপকার করে দিবে, সে আমার কোনো সন্তান দিবে, সে আমার সুস্থতা দিবে, অথবা আমার কোনো ভালো কিছু করে দিবে, এই জাতীয় চিন্তা ভাবনা যে করবে সে আবার শয়তানের ওলি হিসেবে নিজের নাম লিখিয়ে নিবে, আল্লাহর ওলি হিসেবে সে আল্লাহর ওলি হিসেবে গ্রহণ করেনি তাদেরকে। আবু রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আদান্তু বিল হারব, যে কেউ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, যে কেউ আমার কোনো ওলিকে কষ্ট দিবে তার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। তো ওলি কিভাবে হবে সেটা বলে দিয়েছেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, বান্দার উপর যা ফরজ করে দিয়েছি তার থেকে উত্তম কোনো কিছু দিয়ে সে আমার নৈকট্য অর্জন করতে পারে না। অর্থাৎ ফরজ নামাজগুলো যে ব্যক্তি যথাযথভাবে আদায় করবে সে ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারবে। এরপরে বলেছেন, ওলা ইয়াজারু আবদি ইয়াতাকাররাবু আলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা, যদি এরপরে বান্দা যত নফল পড়বে ততই আমি তাকে ভালোবাসতে আরম্ভ করবে। এর অর্থ হচ্ছে এখন সে দ্বিতীয় স্তরে, আর উপরের স্তরে যায়, অর্থাৎ যে কেউ তাওহীদ, সালাত, যাকাত, সওম, হজ, এগুলির মাধ্যমে ঈমানদার চিনবে যে এটা আল্লাহর ওলি, যে সালাত যা সালাত পড়ে, তাওহীদ আছে, সালাত পড়ে, যাকাত দেয়, হজ করে, সওম করে, এই রূপটি আল্লাহর ওলি, এই হিসাবে গ্রহণ করে নিবে, তার সাথে আপনার সম্পর্ক গাঢ় করবে, তাকে সাহায্য করবেন এবং তাকে আপনি তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা তাওবাতে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদিন, ঈমানদার নারী পুরুষ একে অপরের বন্ধু, ইয়ামুরুনা বিল মারুফ, একে অপরকে সৎ কাজে আদেশ দেয়, ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে, ওয়ুকিমুনা সালাতা, সালাত কায়েম করে, ওয়ুতুনা যাকাত, যাকাত প্রদান করে, ওয়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ এদেরকে রহমত করবেন, ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তিনি প্রবল পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়।
আর আল্লাহ তাআলা তাদেরকে কষ্ট দিতে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে যে কেউ আমার কোনো ওলির সাথে, এই মানুষগুলো যারা ঈমান এবং আমলে সালাত করবে তাদের সাথে আল্লাহ তাআলা কষ্ট দেওয়ার কাজ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে কেউ আমার আমার কোনো ওলির সাথে কোনো রকমের শত্রুতা পোষণ করবে সে যেন আমার সাথে যুদ্ধে নামলো। সুতরাং আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটি ঈমানদার মানুষেই তার মধ্যে ওলায়াতের একটা স্তর রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার বুকে মানুষ ঈমানদার মুসলিমরা তিন শ্রেণীতে বিভক্ত। এক দুনিয়া যারা গুনাহ করে, অনবরত গুনাহ করে যাচ্ছে কিন্তু ঈমান তাদের আছে, এদের মধ্যে সামান্যতম ওলায়াত আছে, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য দুইটা, যারা ফরজ ঠিকমতো আদায় করে এরা মধ্যমপন্থী, আর যারা উপরের স্তরে আছে, যারা ফরজও আদায় করে নফলও আদায় করে, এই মানুষগুলো হচ্ছে ওলি আল্লাহর কাতারে রয়েছে। সুতরাং তাদেরকে আপনি কখনো শত্রুতা পোষণ করতে পারেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারেন না, তাদেরকে সাহায্য করতে হবে আপনাকে। এই কারণ তারা প্রত্যেকেই আল্লাহর ওলি। এই জন্য ঈমানদার যে সালাত আদায় করে, তাওহীদ আছে যার, সালাত আদায় করে যে যাকাত দেয়, এবং যে ব্যক্তি নফল সালাত আদায় করে, নফল কাজগুলি করে, এই ব্যক্তি সর্বোচ্চ স্তরে আছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে এদের সম্পর্কে ঘোষণা করেছেন যে সুম্মা আসতাফাইনা মিন সুম্মা আওরাসনা কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা মিনহুম, যে এদের মধ্যে যারা, তারপর আল্লাহ তাআলা তার কিতাবকে ওয়ারিশ বানিয়েছেন কিছু মানুষদেরকে। আল্লাহ তাআলা বলছেন যে মিনহুম মুক্তাসে, তাদের মধ্যে মধ্যপন্থা আছে, অমিনহুম সাবিকুম বিল খায়রাত, তাদের মধ্যে কেউ আছে কল্যাণে আরো বেশি অগ্রগামী। এই দুটি স্তর রয়েছে, ঈমানদার যারা ফরজ আদায় করে তারা নিচু স্তরে, আর যারা ফরজ এবং নফল আদায় করে তারা উচ্চ স্তরে রয়েছে, এরা প্রত্যেকেই আল্লাহর ওলি। মনে রাখবেন, আল্লাহর ওলিরা কোনো পোশাক দ্বারা নির্ধারিত হয় না। কেউ কেউ আছে সবুজ পোশাক দিয়ে নির্ধারিত করে নিজেদেরকে, কেউ আছে সবুজ পোশাক, কেউ অমুক পোশাক, কেউ বা টুপি দিয়ে, কেউ বা পাকামসা দিয়ে, বিভিন্ন রকমের পোশাক দিয়ে নিজেদেরকে একটা চিহ্ন দাগিয়ে দেয়। আল্লাহ তার রসুলের চিহ্ন লাগাইতে কখনো বলেননি, কারণ এগুলি লিবাসের শোহরার ভিতরে পড়বে, এগুলি মানুষকে প্রসার নিজেকে জাহির করার ভিতরে পড়ে যাবে। অনুরূপভাবে কখনো আল্লাহর অলিদেরকে কখনো জায়গা দিয়ে চিনা যায় না। কেউ কেউ মনে করে বাগদাদ আল্লাহর অলির জায়গা, না, বাগদাদের শয়তানের জায়গা হইতে পারে। কেউ কেউ মনে করে আজমির আল্লাহর ওলির জায়গা, না, সেটাও বদমাইশদের জায়গা হতে পারে, খারাপ লোকদের জায়গা হতে পারে। সুতরাং জায়গা দিয়ে নির্ধারিত হবে না। পৃথিবীর আনাচে কানে যেখানে যে কেউ আল্লাহর ঈমান এবং তাকওয়া অবলম্বন করবে সেই আল্লাহর ওলি হতে পারবে, সেখানে নিজের মন মতো কোনো জায়গা দিয়ে আল্লাহর ওলি নির্ধারণ করা যায় না। অনুরূপভাবে আল্লাহর ওলি কখনো কেউ নির্ধারণ করতে পারে না যে আমি অমুকের দিকে সম্পৃক্ত হয়ে গেছি যেন আমার ওলি হয়ে গেছে, ওলায়াত এসে গেছে, তা নয়। অনেকে বলে যে যার কেউ, যার মুড়ি কেউ, যার পীর নাই তার সব পীর হচ্ছে শয়তান, এই জাতীয় কথাগুলি শয়তান আবিষ্কার করেছে, এগুলো আল্লাহ এবং তাঁর রাসূলের কথা নয়। ইসলাম কখনো সেটা অনুমোদন করে না, এই জাতীয় কাজগুলি ঈমানদার কখনো বলে না। ঈমানদার বলে যে আল্লাহর ওলিদের চিহ্ন হচ্ছে দুটি, একটি হচ্ছে ঈমান আর একটি হচ্ছে তাকওয়া। এই হিসাবে প্রত্যেকের স্তর, যার যতটুকু ঈমান এবং তাকওয়ার স্তর আছে সেই হিসাবে সে আল্লাহর ওলি। এর মাঝখানে কেউ কোনো পোশাক দিয়ে বা দরবার দিয়ে, এলাকা দিয়ে, বাড়ি দিয়ে, ঘর দিয়ে, অথবা কোনো বিশেষ কোনো চিহ্ন দিয়ে কেউ কোনোদিন চিহ্নিত হবে না, এটা ইসলামের কথা। এর বিপরীতে মুশরিকদের কিছু আলামত আছে। মুশরিকরা যুগে যুগে যে সমস্ত চিহ্ন দিয়ে পরিচিত হয় সেগুলো আমরা উল্লেখ করব। এক নম্বর হচ্ছে মুশরিকদের ওলির আলামত হচ্ছে তারা কবরের মধ্যে মসজিদ বানাতে চায়, অথবা কবরের মধ্যে দাফন করতে চায়। যে ব্যক্তি এরকম কাজগুলি করবে এরা মুশরিকরা, মুশরিকদের কাজ। কারণ আমরা দেখতে পাই কোরআনে কারীমে সূরা কাহফে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিজান্না আলাইহিম মসজিদা, যারা জোরে প্রবল ক্ষমতায় প্রবল হয়েছিল তখন বলছে যে না, আমরা এই ওলি আল্লাহদের কবর উপরে মসজিদ বানিয়ে ফেলবো। তারা তখন সেখানে মসজিদ বানিয়েছে, আসহাবে কাফের কবর উপরে যারা মসজিদ বানিয়েছিল তারা এই এই নিকৃষ্ট লোকগুলো ছিল যারা ওলি আল্লাহদের ইবাদত করত। যুগে যুগে সেটাই হয়েছিল। ওই সময় তারা আল্লাহ তাআলার এই বান্দাদের, নেককার বান্দাদের উপরে মসজিদ বানিয়েছিল। এখনো যারা এই মসজিদ বানায় নেককার ওলি আল্লাহদের কবরের মধ্যে, অথবা মসজিদের ভিতরে কবর দেয়, অথবা মসজিদকে নির্ধারণ করে আশেপাশে কবর দিচ্ছে, এরা ওলি আল্লাহদের ইবাদত করছে, আল্লাহর ইবাদত করছে না। এরা মুশরিকদের সাথে সম্পৃক্ত হবে, আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত হবে না। এরা মুশরিকদের ওলি, এরা আল্লাহর ওলি নয়, ঈমানদারদের জন্য তারা ওলি হইতে পারে না। এরা সেটা করে থাকে, আমরা কোরআনে কারিমে দেখেছি এটা করে থাকে। এইভাবে আপনি দেখতে পাবেন, যারা দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় দেখেছেন বিভিন্ন ইহুদি এবং নাসারা, এরা কি করেছে, যুগে যুগে তাদের ওলি আল্লাহদের কবরের উপরে মসজিদ বানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পথে ছিলেন, তিনি মারা যাচ্ছিলেন, এমন সময়
উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করলেন যে তিনি হাবশাতে একটা গির্জা দেখেছেন, যে তারা দেখেছেন যে সেখানে এই গির্জার মারি যাকে বলা হতো মারিয়া, সেখানে অনেকগুলো সূরা ছবি আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অবস্থায় মাথা উঠিয়ে বললেন, উলাইকা ইযা মাতা ফীহুল আব্দুস সালেহ, তাদের মধ্যে কোন নেককার লোক মারা গেলে, আও রাজুলুস সালেহ, নেককার কোন বান্দা মারা গেলে, বানাও আলা কবরিহি মসজিদা, কবর উপরে তারা মসজিদ বানিয়ে নেয়, উলাইকা শারুল খালকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তারা সবচেয়ে নিকৃষ্ট জীব। বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এরপর অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাতুল ইহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহি মাসাজিদ, ইহুদি নাসারাদের উপর আল্লাহ লানত হোক, তাদের নবীদের কবর তারা মসজিদ বানিয়ে নিয়েছে। যদি তাই হয়ে থাকে, বর্তমান সময়ে যে সমস্ত কবরগুলোতে মসজিদগুলোতে কবর অথবা কবর মসজিদ বানিয়ে নিয়েছে, সেগুলি ইহুদি নাসারাদের অনুকরণ করা হয়েছে, সেগুলি মুশরিকদের অনুকরণ হয়েছে, ইমানদাররা সেগুলি কখনো করে না বা সেগুলি কোনো প্রশ্রয় দেয় না। এই মসজিদগুলোকে ভেঙে অন্য জায়গায় নিতে হবে অথবা কবরগুলোকে খুলে অন্য জায়গায় নিতে হবে, দুটি জিনিস একসাথে থাকতে পারে না। ইমানদাররা কবর ইমানদাররা মসজিদকে কবরের জন্য নির্ধারণ করে না, দাফন করে না। আল্লাহ তাআলা মসজিদ কি করতে বলে দিয়েছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, এমন এক ঘর মসজিদের কথা বলা হয়েছে, আল্লাহ সেখানে আল্লাহর জিকিরকে উচ্চ করার জন্য বলছে, ইউজকারু ফি হাসমুহু, যেখানে আল্লাহর নাম নেওয়া হবে, ইউসাবুল্লাহু ফিল গুদু ওয়াল আসাল, সকাল বিকাল রিজালুন লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইনান যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ, মসজিদে আল্লাহর নাম নেওয়ার জন্য তৈরি করা হয়েছে, কবর দেওয়ার জন্য নয় বা কবরের মসজিদ বানানোর জন্য নয়। আর মসজিদে মুশরিকদের দিনে মসজিদের মধ্যে তারা কি করে কবর দেয়, মসজিদের মধ্যে কবর দেয়, এটা আপনারা দেখতে পাচ্ছেন। বরং এদের অধিকাংশই মসজিদে কবর দিতে পারলে মনে করে বুঝি আজাব মাফ হয়ে গেছে। অনেকে আছে মসজিদে একেবারে লাগিয়ে দেয়, মসজিদের সামনে দিবে, পাশে দিবে, অথচ এই লোক হয়তো সারা জীবন মসজিদে পা দেয়নি, মসজিদের দিকে আসেনি, মরার পরে তার মসজিদের কথা মনে হয়েছে, তার মনে হয়েছে এখন তো আজাব হয়ে মসজিদের কাছে দিলে আজাব বন্ধ হয়ে যাবে, না, যে যেটা করেছে শাস্তি পেতেই থাকবে। সুতরাং এইভাবে কখনো বাঁচতে পারবে না। দ্বিতীয় আলামত হচ্ছে, কিভাবে চিনবেন মুশরিকদের অলিকে, তাদের মুশরিকদের অলি চিনার জন্য দ্বিতীয় আলামত হচ্ছে, তারা কি করে আল্লাহ ছাড়া ইবাদতের মধ্যে কাটায়, এরা এদের ইবাদত করে, ওলি আল্লাহদের ইবাদতের জন্য সময় দিয়ে থাকে। তৃতীয় আলামত হচ্ছে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্যের অনুসরণকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, এভাবে যারা করবে তারা সেটাকে ওলি হিসাবে নিয়েছে। চতুর্থ আলামত হচ্ছে, তাদের বিবেককে নষ্ট করে দেয়, বিবেককে নষ্ট করে দেয়, কোরআন হাদিসের কথা একটি, তাদের কথা একটি, কোরআন হাদিসে এক জিকির দিবে, তারা নতুন আরেক জিকির দিবে, তারা এক ভিন্ন উহুর দিবে, ভিন্ন নিয়ম দিবে, ভিন্ন অজিফা দিবে, কোরআন হাদিসের অজিফা তাদের কাছে পছন্দনীয় নয়, এরকম আলামত তাদের মধ্যে রয়েছে, আমরা লম্বা করব না। দ্বিতীয় হচ্ছে, পঞ্চম আলামত হচ্ছে, তারা জাদু টোনার ব্যবস্থা করে, কেউ গণকবাজি করে, কেউ বা ভেলকিবাজি করে, এদের মধ্যে এটা প্রচুর পাওয়া যাবে, এদের মধ্যে এগুলি পশ্চিম পাওয়া যাবে, কেউ কেউ এগুলি কারামত মনে করে, এগুলি কারামত নয়, এগুলি ভেলকিবাজি। এদের কর্মকাণ্ড যে আলোচনা করা হয় শেষ হবে না এই সমস্ত ওলির নামে। অনেকে আছে ওলির নামে, কলেজে অমুক ওলি ছিল তিনি নামাজ পড়তেন না, অমুক ওলি ছিল তিনি দ্রুত সালাত আদায় করতেন, অমুক ওলি ছিল তিনি এই আকাজ করতেন, খারাপ কাজ করতেন, এগুলি তাদের বইয়ের মধ্যে লেখা আছে। আর যা আমার হলে কারামতির আউলিয়া যদি কেউ ব্যক্তি পড়ে, ওই বই পড়লে সে মনে করে পৃথিবীতে আর ওলির দরকার নাই, শয়তান যদি না থাকে তো এইগুলি ওই বইয়ের মধ্যে আছে, মানে শয়তানের কর্মকাণ্ড দেখতে চান ওই বই পড়ে দেখবেন, নাউজুবিল্লাহ। অথচ আরবিতে আছে বলে অনেকে জানে না, কিন্তু অনেকে সেগুলিকে ফলাও করে প্রসার করে, বিভিন্ন জায়গাতে অনুবাদ করে, বিভিন্ন ওয়াজের মাধ্যমে আপনাদের সামনে সেগুলি তুলে ধরে, এগুলি হচ্ছে শয়তানদের শয়তানের ওলি, এগুলি আল্লাহর ওলি নয়, এগুলিকে আমাদের বোঝা দরকার রয়েছে। ষষ্ঠ যে কাজটি তারা করে থাকে, কারামত বানায়, ওলির কারামত, যতক্ষণ পর্যন্ত আলামত কারামত দিয়ে ওলি চেনে না, কারামত দিয়ে ওলি চেনে না, আমরা আমাদের নিকট কারামত দিয়ে ওলি চিনি, মানে ইস্তেকামত দিয়ে ওলি চিনি, আমরা ওলি চিনি। ইস্তেকামত হচ্ছে ইমান এবং তাকওয়ার উপর থাকতে থাকতে মৃত্যু মারা গেছে, ওই ব্যক্তি আল্লাহর ওলি। আর তাদের নিকট একটা হঠাৎ করে কিছু একটা দেখাতে হবে, একটা কিছু অলৌকিক কিছু দেখাতে হবে, তো আল্লাহর ওলি হবে। অলৌকিক তো শয়তানও দেখাতে পারে, জাদুকরও দেখাতে পারে, গরমবাজিও কিছু একটা করতে পারে, তাই বলে কি তার আল্লাহর ওলি হয়ে যাবে? কখনো নয়। রব্বুকা ইউরিদু মিনকাল ইস্তিকামা, তোমার রব তোমার থেকে ইস্তিকামা চায়, তুমি দিনের উপর সুপ্রতিষ্ঠিত হন এটা চায়, কিন্তু তোমার নফস চায় তুমি কারামত দেখাও, কিছু একটা ভেলকিবাজি করো, কিছু একটা দেখাও তিনি কি করেছেন, তার কোনো কারামত আছে কি না খুঁজতে থাকে কিছু মানুষ, আর কিছু দরবারের লোকের আছে বসে বসে সেই কারামত তারা বানায়, সেই কারামত তারা বানায়। এই কারামতের বিষয়ে দ্বিতীয় খুতবা ইনশাআল্লাহ আরো আলোচনা করব। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া সাইরুল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد،
সম্মানিত মুসলিয়ানি কারাম, বলছিলাম বলছিলাম যে আল্লাহর অলিদের চিনার জন্য আমাদের একটি বড় আলামত হচ্ছে ইস্তেকামা, দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকা, তারা ইমান এবং তাকওয়ার উপর সুপ্রতিষ্ঠিত থাকে। কিন্তু যারা মুশরিকদের মতো অলি খোঁজে বা মুশরিকদের অলি যারা, তারা চিন্তা করে দুনিয়ার বুকে কোনো একটা কিছু দেখাবে, কোনো একটা ভেলকিবাজি করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন সূরা বাকারার মধ্যে 102 নম্বর আয়াত, ওয়ালাকিন্নাস শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করে, তাদের সমস্ত জিনিস কি করে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ইউআল্লিমুনা নাসাস সিহরা, জাদু শিক্ষা দেয়। অর্থাৎ এই সমস্ত লোকেরা যারা জাদুবাজি নিয়ে কাজ করে, জাদু নিয়ে কাজ করে, তারা শয়তানের ওলি। তারপর তা শুধু তাই নয়, তারা কুফুরি শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলছেন ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, যে আমরা ফিতনা পরীক্ষার বিষয়, কুফুরি করো না, তোমরা জাদু শিখো না, কুফুরি করো না, কিন্তু এরা কুফুরি শিক্ষা দেয়। তৃতীয় হচ্ছে মানুষকে ক্ষতিগ্রস্ত করে তারা, আল্লাহ তাআলা বলছেন ফায়া তাআলামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, একজন মানুষ এবং তার স্ত্রীর মধ্যে কিভাবে পার্থক্য করতে হবে, কিভাবে তাদের মধ্যে আলাদা করে দিতে হবে, কিভাবে জাদু টোনা করতে হবে, বিজার বিরাট তাবিজের বই নিয়ে বসে যেতে হবে, হুজুরের লাল লাল কলম দিয়ে তাবিজ লিখছে আর সেগুলি নিয়ে কোন বাড়ির বাঁশ গাছের সাথে লাগাইতে হবে, ওই বাড়ির বাঁশ গাছের সাথে ওই বাড়ি লাগাইতে হবে, দড়ি টানা দিয়ে লেখা আছে, এলএম দিয়ে তদবির করা হয়, এলএম দিয়ে তোতা ফাঁকি দিয়ে জানানো হয়, এগুলি দিয়ে ঈমান নষ্ট করার জন্য এরা এগুলি দিয়ে, এগুলি আলামত হচ্ছে তাদের কেরামতের আলামত, এই কারামত তারা চায়, এই কারামত দিয়ে মানুষের ক্ষতিগ্রস্ত করতে চায়, নিজেদেরও ক্ষতি করে তারা। আল্লাহ তাআলা বলছেন ওই তাআলামুনা মা ইয়াদুরহুম ওয়ালা ইয়ানফাউহুম, ওই সমস্ত দরবারে গিয়ে এমন জিনিস তারা শিখে যেগুলি তাদের ক্ষতি হয়, তাদের কোনো উপকার হয় না। অনুরূপভাবে তারা ঈমানটা নষ্ট করে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা এই সমস্ত দরবারে গিয়ে এই সমস্ত জিনিস শিখবে তাদের ঈমান থাকবে না, আল্লাহ বলে দিয়েছেন যে আখিরাতে তাদের ঈমানের সামান্যতম অংশ অবশিষ্ট থাকবে না। ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন, নিজেকে তারা বিক্রি করে দিয়েছে, নিজেকে ধ্বংস করে দিয়েছে, এই সমস্ত জিনিস কখনো ঈমানের জিনিস নয়, এই সমস্ত জিনিসের পিছনে যারা ঘুরে ঈমানটা তারা নষ্ট করে দিয়েছেন। সূরা বাকারা 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই পাঁচটি জিনিস বলেছেন যে এগুলির মাধ্যমে মুশরিকরা মনে করে যে তাদের ঈমানকে তারা রক্ষা করছে না, তাদের ঈমানকে তারা নষ্ট করে দিয়েছে। মুশরিকরা তাদেরগুলির মাধ্যমে এই কারামত মনে করে এগুলি করে থাকে, এগুলি কখনো ঈমানদার করতে পারে না। দিন আর মুসলিমের দিন আলাদা, মুশরিকদের দিন আলাদা, মুসলিমের দিন আলাদা, দুইটা একরকম হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আল কাফিরুন ঘোষণা করেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين, দুইটা আলাদা জিনিস। এজন্য এদের কথাকে রদ করতে হবে, এরা আল্লাহর ওলি হিসেবে গ্রহণ করে এমন লোকদেরকে যাদেরকে তারা রব মানে, ইলাহ হিসেবে গ্রহণ করে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে হতে পারে কখনো কোনো ইলাহ হিসেবে তাদের গ্রহণ করে, ব্যক্তিকেও তারা ইলাহ হিসেবে গ্রহণ করে, মুশরিকরা ইমানদার কখনো তা গ্রহণ ব্যক্তিকে গ্রহণ করে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ও রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, তাদের সংসার বিরাগী আলেমদেরকে কখনো তারা ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়ে থাকে। ইলাহ হিসেবে কখন গ্রহণ, যখন হালালকে হারাম, হারামকে হালাল করার ক্ষমতা এই সমস্ত হুজুরদেরকে দেয়া হয়, সমস্ত অলিদেরকে দেয়া হয়, ওই সমস্ত লোকদেরকে দেয়া হয় যারা এখানে নিয়ে বসে আছে, তখন তাদেরকে আপনি রব হিসেবে গ্রহণ করে নিয়েছেন, কোরআনে কারিমের সেটাই ভাষ্য এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর। অনুরূপভাবে তাদের মধ্যে কেউ আছে শয়তানকে অলি হিসেবে গ্রহণ করে, যেমন আল্লাহ তাআলা সূরা আরাফের 30 নম্বর আয়াতে সেটা বলেছেন। অনুরূপভাবে তাদের মধ্যে কেউ আছে মূর্তি বা এই জাতীয় যে জাগতিক বিভিন্ন জিনিসকে ওলি হিসেবে গ্রহণ করে থাকে। এভাবেই আমরা দেখতে পাচ্ছি যুগে যুগে আল্লাহর ওলি এবং শয়তানের ওলির মধ্যে পার্থক্য সূচিত হয়ে গেছে। সেটা আপনি চিন্তা করবেন, আপনি কার পিছনে ঘুরছেন, কি আপনি কি আল্লাহর ওলি হতে চান, আপনি কি আল্লাহর ওলিদের কথা শুনতে চান, নাকি আপনি শয়তানের ওলি হতে চান, না শয়তানের ওলিদের পিছনে হাঁটতে চান, এটা আপনার মানুষ ইমানদার নির্ধারণ করবে। তার বক্তব্য কোন দিকে যাবে সে চিন্তা করবে যে আমার সারা জীবন আমি যে পথে চলেছি, যেই পথে আমি রওনা হচ্ছি, এই পথটা কি শুদ্ধ কিনা, এই পথটা মক্কার পথ কিনা, না এটা তুর্কিস্তানের পথ, এই পথটা মক্কার পথ নাকি এটা আজমিরের পথ, এই পথটা মক্কার পথ নাকি এটা বাগদাদের পথ, আমি মক্কার পথে রওনা হব, মদিনার পথে যাব, আমি অন্য কোনো পথে যাবে না, ইমানদার সেই পথে চিন্তা করবে, ব্যক্তি বিশেষের দিকে কখনো চিন্তা করবে না, চিন্তা করবে আল্লাহর পথে রওনা হব, রসুলের কথা শুনব, সেই পথে পরিচালিত হব, সেই পথে যদি আমি থাকতে পারি আমি নিজেই হতে পারবো আল্লাহর ওলি। যত বেশি আমি নিজেকে আল্লাহর তারা নৈকট্য অর্জন করতে পারবো তত বেশি আমি ওয়েলায়াতের দরজা উপরে উঠতে পারবো। একজন ইমানদারের দায়িত্ব হচ্ছে নিজেকে ওলি হিসেবে গড়ে তোলা, ওলির পিছনে দৌড়ানো, ওলির পিছনে ওলিকে সন্তুষ্ট করা, ওলির পিছনে
দৌড়ানো এটা ইমানদারের কাজ নয়। ইমান অলিকে বরং ইমানদারের কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আনুগত্য করা, এবং এর মাধ্যমে নিজেকে অলি হিসাবে প্রমাণ করা, এটা হচ্ছে একজন মানুষের দায়িত্ব। সুতরাং সেটাই আমাদের করা উচিত। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমা আল্লাহ আযজা জালা ফি কিতাবিহি ওয়া সান্নাবি মালায়েকাতুল মুসাববাহাতুল কুদসি ওয়া সাল্লাতু বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহা মালায়েকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بعشان اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم اغفر لنا اجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আমাদের সবাইকে আপনার ওলি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে সবাই শয়তানের ওলায়াত থেকে আমাদের দূরে রাখুন, আল্লাহ আল্লাহ আমাদেরকে বিভিন্ন দরগা ঘুরাফেরা থেকে বাঁচিয়ে দিন, বিভিন্ন দরবার থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন, আপনার দরবারকে দরবারে আমাদেরকে ঠাঁই দিন, আপনার রসুলের অনুসরণ করার তৌফিক আমাদের দিন, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আমাদেরকে করোনা থেকে মুক্তি দিন, আমাদেরকে আজাব থেকে গজব থেকে মুক্তি দিন, আমাদের সন্তানদেরকে দিনের উপর বড় তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে নাস্তিকতা থেকে দূরে রাখুন, আমাদেরকে দিনের উপর বড় করুন, আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশায়ি ওয়াল মুনকার ওয়াল বাগয়, ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিক্রুল্লাহি আকবার, ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।